বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে হুগলির গৌঘাট 44 নম্বর জেপি ইদলবাটি সহ পাশাপাশি গ্রামে গৃহ সংকল্প ও সদস্য পদ নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিজেপির সদস্যদের পদ্ম ফুল নিয়ে প্রতিটি বাড়িতে উপস্থিত হন। পাশাপাশি প্রধানমন্ত্রীর খোলা চিঠি ও নতুন সদস্য হওয়ার জন্য মানুষদের পৌঁছানো হয়। আমাদের দেওয়া একটা টোল ফ্রি নাম্বার আছে, এই নাম্বারটি এখানে লেখা আছে, আপনারা যদি মোবাইল থেকে আপনি আনুন, আমরা ঠিক আছে আসুন। পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত, ভারতীয় জনতা পার্টি সদস্য নাম্বারে মিস কল দেবেন, এটা ঠিক আছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রতি পদ্ম, সে পদ্ম দিয়ে আপনাকে আমরা ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানাই, ঠিক আছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজু রানা, পীরুলাল আচার্য, কৃষ্ণেন্দু ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। সংগ্রহ অভিযান কর্মসূচি চালাচ্ছে। এখানকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ প্রত্যেকেই, তারা বর্তমান যে সরকার, তৃণমূল সরকার, তার প্রতি বিতঃসদ্য হয়ে রয়েছে। আমরা আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান এবং মোদীজির খোলা চিঠি নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি, সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টির সদস্য করছি, এবং তারা আমাদেরকে স্বাগত যেমন জানাচ্ছে, আমরাও সাথে সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্ম, সে পদ্ম নিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। বর্তমান যে সরকার চলছে এবং পূর্বে যে সরকার চলেছে, এখানের যে সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য কিছু কাজ করে নাই, শুধু নিজেদের কথাই ভেবেছে, এবং তারা তাদের প্রভাব এই এলাকার মধ্যে খাটিয়ে গেছে, তারা তাদের দাপট দেখিয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে এক ঘরে জড়ো করে রেখেছিল। আজকে সাধারণ মানুষ কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে মাথা উঁচু করে কথা বলার সুযোগ পেয়েছে, তাই সাধারণ মানুষের দোয়ারায় যখন আমরা যাচ্ছি, সাধারণ মানুষ তাদের যে অভিযোগ আমাদেরকে যেমন জানাচ্ছে, আমরা শুনছি, একইভাবে তারাও চাইছে যে ভারতীয় জনতা পার্টি আমরা স্বতঃস্ফূর্তভাবে সদস্য হই, আর স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে আমরা সদস্য করছি। দেখুন, 21 সালে যে নির্বাচনী ভোট হবে, মানুষের প্রতিক্রিয়া একটাই, যে বর্তমান যে সরকার, তৃণমূল সরকারকে উগড়ে ফেলতে হবে এবং একটা সুশাসক সুসরকার এই পশ্চিমবাংলার বুকে প্রতিষ্ঠিত করতে হবে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।